ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি, কিন্তু এবার শোনা যাচ্ছে মিঠাই শেষ হওয়ার টাইম আরেকটু বাড়ল। কারণ ফুলকি ধারাবাহিকটি এখনই সম্প্রচার করতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ, তাই মিঠাই ধারাবাহিকের ফ্যানেরা আপাতত স্বস্তি পেয়েছেন। তবে এরই মধ্যে জনপ্রিয় এক অভিনেতাকে দেখা গেল মিঠাইয়ের সেটে। জনপ্রিয় অভিনেতা রোহান ভট্টাচার্যকে দেখা গেল ভারত লক্ষ্মী স্টুডিওতে। এই অন্তিম সময়ে নতুন কোনো চরিত্রে রোহানকে দেখা যেতে পারে কিনা তার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন মিঠাই ফ্যানেরা। কারণ মিঠাই সেটে দেখা গিয়েছিল রোহানকে, তবে সূত্রের খবর অনুযায়ী মিঠাই ধারাবাহিক নয়, অন্য কোনো ধারাবাহিকে কাজ করছেন বলে জানা গিয়েছে রোহান ভট্টাচার্য। ভারত লক্ষ্মী স্টুডিও অর্থাৎ মিঠাই ধারাবাহিকটি যেখানে শুট করা হচ্ছে সেখানে অনেক ধারাবাহিকের শুটিং হয়, তেমনি অন্য একটি ধারাবাহিকের জন্য অথবা অন্য কোনো কাজে তাকে দেখা গিয়েছিল সেখানে। তবে রোহান ভট্টাচার্য কোন ধারাবাহিকে কাজ করার জন্য গিয়েছিলেন সেই কথা নিজে কিছুই জানাননি। আপনারা কারা কারা যান মিঠাই ধারাবাহিকে মিঠি চরিত্রের জন্য নতুন কোনো নায়কের এন্ট্রি হোক তা নিজে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।